ওই ব্ল্যাক শার্ট স্ট্যান্ড আপ, সবে বসে আছে। ও হ্যালো, দাঁড়াতে বলছি। সালা দাঁড়া। কেন? তুই নিজেও ব্ল্যাক শার্ট পরে আছিস। দূর মরেই ছিল না। দাঁড়া আগে। জি আমি। হ্যাঁ তুই। ম্যাম একটা কথা ছিল। কি? আমাকে প্লিজ তুই করে বলবেন না। স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবি। ওকে এখন বল, দ্য আর্ট অফ অয়ার গল্পটির লেখকের নাম কি? এটা কি আমাদের বইতে আছে? সেটা আমি কি করে বলবো, আমি তোকে প্রশ্ন করেছি তুই সেটার উত্তর দিবি, ব্যাস। বইয়ের বাইরের প্রশ্নের উত্তর আমি কেন দিতে যাব? আপনি বই থেকে হাজারটা প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দে। দেখুন ম্যাম। কান্ধর কান্ধর। সরি। কান ধরতে বলছি আমি। হোয়াট দ্য কথাবার্তা, আমি কান ধরতে যাব কোন দুঃখে শুনি? তুই প্রশ্নের উত্তর দিতে পারিস নাই, সেটার জন্য তোর এটা শাস্তি। দূর কি মেরে আবার প্রশ্নটি বললেন? দ্য আর্ট অফ অয়ার গল্পটির লেখক কে? শুনাছি নামে, রাইট? উত্তর শুনে হয়তো জানা বেশ অবাক হয়েছে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। ভাবছেন আমি পড়লাম কি করে। পড়াশোনার পাশাপাশি যখনই সময় পাই তখনই মোটিভেশনাল বই পড়ি, আর এই বইটা গত বছরও পড়েছি। দ্য আর্ট অফ ওয়ার বা রণকৌশল বইটি অনেকটাই বুদ্ধি নিয়ে খেলা। সে যাই হোক, উত্তর শুনে যাতাদের মুখটা অনেক গোমড়া হয়ে গেছে। ম্যাম প্রশ্ন করা শেষ? কিছু বললি? আপনার প্রশ্ন শেষ? না। এখন আবার কিসের প্রশ্ন? সুনসু কোন নামে পরিচিত ছিলেন? সুনাচি নামে, রাইট? জান্নাতে পার পুরোপুরি চুপ শেখালো। পূর্বে বলেছি এই বইটা আমার আগে থেকে পড়া আছে, তাই কিছু প্রশ্নের উত্তর আমার জানা আছে। তুই জানলি কিভাবে? এটা কিছু তো আপনার জানার কথা ছিল। এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, তাই এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। ইম্পসিবল, আমি কখনো তোকে তুমি করে বলবো না। পসিবল করতে কি করা লাগবে? তোকে আবার দুটো প্রশ্ন করব। যদি আমি সঠিক উত্তর দিই তাহলে? এবার তুই কেন, তোর বাবা উত্তর দিতে পারবে না। আর যদি আমি নিজেই পারি তাহলে কি? তুই যেটা চাস সেটাই ভেবে বলছেন? এবার ভাবার কি আছে? পরে যদি না দেন তখন? শোন, আমি অন্যদের মতো না, আমি যেটা বলি সেটাই করি, সো চুপ থাক। লাস্ট বারের মতো ভেবে দেখুন, যেটা চাইবো সেটা দিতে হবে কিন্তু। দিব। ঠিক আছে বলুন। কোন মোটিভেশন বক্তা 15 বছর বয়সে ছাদ থেকে আত্মহত্যা করার চেষ্টা করে? জান্নাতের এমন প্রশ্ন শুনে রীতিমতো অবাক না হয়ে পারলাম না। এখন অনেক মোটিভেশন বক্তা আছে যাদের অনেকেই আত্মহত্যা করার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের মধ্যে কে বাসার ছাদ থেকে আত্মহত্যা করতে চায়? আর এমন সব আজগুবি প্রশ্ন পায় কোথা থেকে? অনেকটা সময় ভাবনার পর হঠাৎ মনে পড়ল নিক ভুয়েচির কথা। যদিও পুরোপুরি সঠিক উত্তর হবে কিনা জানি না, তবে হতেও পারে। কি হলো, মুখ বন্ধ হয়ে গেল? জি না। তাহলে চুপ করে আছিস কেন? নিক ভুয়েচি। তুই এটা পারলি কি করে? ম্যাজিক। তোর ম্যাজিকের গোষ্ঠী কি লাই? এটা ক্লাস ম্যাম। জানি আমি।
তাহলে এভাবে কথা বলার কোনো মানে হয়? তোর জ্ঞান দিতে হবে না। লাস্ট প্রশ্ন, ওনার সব থেকে জনপ্রিয় বইয়ের নাম কি এবং সেই বইটা উনি কিভাবে টাইপ করেছেন? লাইফ উইথআউট লিমিটস বইটি সব থেকে জনপ্রিয় বইয়ের মাঝে অন্যতম, আর ওনার বা পায়ের বুড়ো আঙুল দিয়ে টাইপ করেছেন। তবে অনেক ক্ষেত্রে অনেকে থেকে সাহায্য নিয়ে লেখা সম্পূর্ণ করেছেন। জানাত বেশ অবাকই কথাগুলো শুনছিল। নিজে বিদেশে থেকে পড়ালেখা করে বড় বড় মোটিভেশন লেখক এবং বক্তার নাম বলতে পারলে আমরা বাঙালি হয়ে কেন পারবো না? জানাতের তো জানা নেই, আমার রুমের এক পাশটা মোটিভেশন বই দিয়ে পরিপূর্ণ করা, সেসব বাদ দিন। ম্যাডাম, এবার আমার উপহার। কি উপহার? প্রশ্নের উত্তর দিলে আমি যেটা চাইবো সেটাই তো আপনি দেবেন। কি চাস তুই? আপনার গোলাপ রাঙা ঠোঁটের একটা পাপড়ি। হোয়াট, তোর কি মাথা ঠিক আছে? যা চাইবো সেটাই দিতে হবে। কিন্তু ক্লাসে সবাই সাক্ষী রয়েছে। নি, এত কিছু শুনতে চায় না, আমার উপর আমাকে দেন তো। আহা, কি সুন্দর দৃশ্য! ম্যাম ছাত্রকে পাপড়ি দিচ্ছে। জান্নাত ওর ঠোঁট এগিয়ে দিতে দুজন ঠোঁটটা এক করে নিলাম, ছাড়তে যেন না পারে তাই জান্নাতের কাল দুটো হাত দিয়ে ধরলাম। কিন্তু সেটা করতে সক্ষম হলাম না, ধাক্কা দিয়ে আমাকে সিটের উপর ফেলে দিল। প্রচণ্ড ডেকে আছে যা ওর চেহারা থেকে বোঝা যাচ্ছিল। হাত দিয়ে ঠোঁট মুছে নিয়ে বলল, তুই এটা একদম ঠিক করলি না। কোনটা ম্যাম? এটার প্রতিশোধ আমি নিবই। আচ্ছা, আমিও প্রতিশোধ নিতে দেব। জান্নাত আর কিছু না বলে রেগে ফাইট হয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। পুরো ক্লাসে চোখ দিয়ে ভোলাতেই সবাই ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। তাই সবাইকে উদ্দেশ্য করে বললাম, সামনের দিকে দেখো সবাই। আমার কথা শুনে সবাই স্বাভাবিকভাবে ঠিক হয়ে বসল। তারপর আর জান্নাতের সাথে দেখা হয়নি। ব্রেক টাইমে সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছি, তখন দেখলাম যেটি ড্রেস পরে কলেজে আসছে। ওই যেটি, এদিকে আয়। কিছু না বলে চলে যেতে লাগলো। ওই যেটি, কি হয়েছে, ডাকছো কেন? এদিকে আয়। হুম, বলো। সিগারেট খাবি? হ্যাঁ দাও। এনে একটা সিগারেট এগিয়ে দিলাম। এক টান দিতে কাস্তে কাস্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শুধু এখানে শেষ হয়নি, আওয়াজ করে কান্না করে দিল। কিরে, কান্না কেন করছিস? বাইরে কিছু ছেলে বাজে কথা বলছে, সেই জন্য আবুর কাছে এসেছিলাম। কি বলছে? ভাইয়া, তুমি কি আমার সাথে মজা করছো? মজা করবে কেন, আর ছেলেগুলো এখন কোথায় আছে? মোড়ের বাম পাশে তিনটে ছেলে, একজন কালো শার্ট, একজন হোয়াইট টি শার্ট, আর একজন হলুদ। নিলয়, তুই থাক, আমরা একটু আসি। তোমার বন্ধুগুলো ভয় পেয়ে চলে যাচ্ছে। থাপ্পড় খাবি একটা, কাজ আছে তাই যাচ্ছি। ঠিক আছে যা। ওরা সবাই চলে গেল। চেরি, এখানে বস। না, এখন আব্বুর কাছে যাব। পরে যাস, বস এখানে। হুম। কিছু খাবি? ফুচকা খাবো। টাকা দে, ফুচকা নিয়ে আসছি। তুমি এত কিপটে কেন? ছোট বোনকে খাওয়াতে চেয়ে টাকা চাও, লজ্জা লাগে না? খুব পাগা হয়েছিস তাই না? আমার ফুচকা লাগবে না। থাক, ভাব নিতে হবে না, আনছি আমি। কলেজের বাইরে এসে দু প্লেট ফুচকা নিয়ে আসলাম, এনে। ধন্যবাদ। তোর আপু তো রাগি কেন রে? শুধু রাগি না, অনেক বেশি রাগি। কোথায় কোথায় আমাকে বকা দেয় শুধু, কেন বলো তো? তোর বোনকে কিস করেছি আজ। কি কিস? হ্যাঁ, কিস। কিভাবে? তুই বাচ্চাতে বুঝবি না। দুজনে কথা বলতে লাগলাম।
কিছু সময় পর রাফিরা বাকি তিনটা ছেলেকে ধরে নিয়ে আসলো। জেরি, এই ছেলেগুলো নাকি? কিন্তু তোমরা তো কাজে গেছিলে। আরে পাগলি, এটাই আমাদের কাজ। জেরি, এটা নে। কি করব ভাইয়া? যা খুশি কর। জেরি আর কোনো কথা না বলে কান থেকে ব্যাগটা আমার কাছে দিয়ে ইচ্ছে মতো পিটাতে লাগলো। ছেলেগুলোর পালানোর কোনো পথ নেই, কারণ হারামিরা ওদের ঘিরে রেখেছে। মার খেতে খেতে ছেলেগুলো মাটিতে পড়ে যাওয়ার পরেও জেরি থামার কোনো নামগন্ধ নেই। যদি মরে যায় ওর সাথে আমাদেরও জেলের ভাত খেতে হবে। পিছন থেকে জেরির লাঠি কেড়ে নিলাম। থাক বোন, আর মারতে হবে না। ভাইয়া আর একটু মারি, দাও না। যেভাবে মেরেছিস এটাই অনেক, আর মারলে একদম মরে যাবে, তখন সবাইকে জেলে যেতে হবে। এগুলো কি করবি? একটা গাড়িতে তুলে দে। হুম। সবাই মিলে একটা গাড়িতে তুলে ওদের হসপিটালে পাঠিয়ে দিলাম। এরপর আবার আগের জায়গায় এসে আড্ডা দিতে লাগলাম। জেরি, তুই এখন আঙ্কেলের কাছে যা। না, এখন তোমাদের সাথে আড্ডা দেব। যে সিগারেট খেতে পারে না সে এবার আমার সাথে আড্ডা দিবে। সবাই সিগারেট খেতে লাগলাম। তোমরা সিগারেট খাও, কেউ কিছু বলে না? হুম, বলছিল। কে? তোর বোন কোষে দুটো থাপ্পড় দিয়েছিল। তাহলে আবার খাচ্ছ কেন? আমরা তোর বোনকে ভয় পাই নাকি? না পাওয়াই ভালো। সবাই মিলে কথা বলছি, তখন দেখলাম জান্নাত অনেক জোরে হেঁটে আমাদের দিকে আসছে। জেরি, তোর বোনের কাছে গায়ে হলুদ? না, কেন? সামনে দেখ। আপু, তুই বকাটে ছেলেদের সাথে কি করিস? আসলে আপু, ভাইয়াদের সাথে আড্ডা। ওদের সাথে আড্ডা কেন দিবি? এমনি দিচ্ছিলাম। চল চল আমার সাথে। আপু, আমার কথাটা শোনো আগে, উনারা অনেক ভালো ছেলে। তুই আমার থেকে বেশি জানিস? হুম। তুই আমার মুখে মুখে কথা বলিস? জেরি যেহেতু যেতে চাইছে না, তাহলে থাক। হ্যাঁ আপু, থাকি না। ভয় পাবেন না, জেরিকে মারেনি, থাপ্পড়টা আমার গালে পড়েছে। আমাকে মারলেন কেন? তোর জন্য আমার বোন আমার কথা শুনছে না, তাই তোকেই দিলাম। জেরি চল। আর কোনো কথা না বলে জেরি চলে গেল। সালি ম্যাডাম নাকি ডায়নি, কথায় কথায় গায়ে হাত তোলে। কখনো যদি আমার সময় আসে তাকে এমন ফাঁসা ফাঁসাবো একদম চোদ্দ গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। সবসময় দোয়া করব ঠিক তোর মতো একটা বজ্জা ছেলে পাস, যে হবে একদম লুচ্ছা ভদ্রকে নেশাকর ছেলে। তোর বর হবে, এক কথায় তোকে মারবে, তখনই হবে আমার প্রতিশোধ। আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আমিন। রে, কি ভাবছিস? কিছু না, চল বাসায় যাব। হ্যাঁ চল, আর ভালো লাগছে না। ঠিক আছে চল। অত পড়ার কলেজে না থেকে বাসায় চলে আসলাম। রাতের পড়া শেষ করে ঘুমোতে যাব, তখন ভাইয়া ভাবি রুমে আসলো। কি রে, ঘুমিয়ে গেছিস নাকি? না, জেগে আছি, কিছু বলবি? হুম, বল। আমি আর তোর ভাবি আগামীকাল তোর ভাবির বাসায় যেতে চাইছি। তো যা। তোকেও যেতে হবে। কেন? আমার কাজিনের বিয়ে। সরি ভাবি, আমি যেতে পারবো না। তাহলে আমাদেরও হয়তো যাওয়া হবে না। আব্বু আমাকে সাথে নিয়ে যাও। ওনারাও যাবে। বিয়ে কবে? পরশু। বিয়ের দিন গেলে হবে না? না, কাল মানে কাল।
ঠিক আছে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। এখন ঘুমা, গুড নাইট। গুড নাইট। সকালে তো বিয়ে বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিলাম। আমাদের বাসা থেকে ভাবিদের বাসা যেতে 3 ঘন্টা সময় লাগে। ভাবি, তোমার কোন কাজিনের বিয়ে? প্রিয়ার। ওই পেতনি প্রিয়া? নিলয়, ও আমার বোন হয়। তো কি হয়েছে, পেতনিকে কি পেতনি বলা যাবে না? এবার মারবো কিন্তু। থাক, মারতে হবে না। ভাবি, আমি যদি তোমার কাজিনকে নিয়ে পালিয়ে যাই কেমন হবে? চাচু স্টোক করে মারা যাবে। আমার তো কিছু হবে না। তোকে যদি আপু পায় একদম জেলে দেবে। থাক, জেলের ভাত খেতে চাই না। আর আব্বু আমার গাড়ি কোথায়? ওনারা আগে চলে গেছেন। তিনজনে কথা বলতে বলতে ভাবির বাসায় চলে আসলাম। একে তো বিয়ে বাড়ি, তারপর এলাকার দেশি মাহাদর ভাইয়ের মেয়ের বিয়ে। বাসা তো খুব সুন্দর করে সাজাতেই হবে। আপনাদের বলতে ভুলে গেছি, ভাবির আব্বু থানা ডিসি, সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখে। বাসার বাড়ি গাড়ি পার করতেই সবাই আমাদের দিকে এগিয়ে আসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। সবাইকে নিয়ে ভিতরে আয়। হুম। বাসার ভিতরে এসে সবাই বসলাম। সবাই সবার সাথে কথা বলতে ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। বড়দের মাঝে কথা বলতে কেমন জানি ফিল হয়। ওনাদের কথার মাঝে বসে থাকতে থাকতে কানের পোকা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মতো ভাইদের হয়তো ভালো লাগছে না, চেহারাটা একদম বিকৃত করে রেখেছে। মনে হচ্ছে আমার থেকে বেচারা বেশি রেগে আছে। ভাইয়ার এমন চেহারা দেখছি আর মনে মনে হাসছি। হঠাৎ কোথা থেকে যেন প্রিয়া আসলো। নিলয়, কেমন আছো? না, মরে বেঁচে আছি। কেন, কি হয়েছে? এখানে বলবো? না না, উপরে আসো, সেখানে শুনবো। হুম, চলো। হুম। ভাইয়া, একটু শুনবি? কি? তোর সাথে কথা ছিল, যদি উপরে আসিস তাহলে খুব ভালো হতো। হুম, চল। রুমে এসে বসতেই ভাইয়া বলল, কি বলবি বল? কিছুই না। তাহলে ডেকে আনলি কেন? সেখানে বসে মুখটা একদম গোমড়া করে রেখেছিলে। মনে হচ্ছিল ওনাদের কথায় আমার মতো তুইও নিজে বিরক্ত হচ্ছিলিস, তাই তোকে সাথে করে রুমে নিয়ে আসলাম। একদমই মনের কথা বলছিস। হুম, তুই ফ্রেশ হ, আমি একটু প্রিয়ার সাথে আড্ডা দিয়ে আসি। ঠিক আছে। ভাইয়া বাথরুমে চলে গেল, প্রিয়া রুমে আসলাম। প্রিয়া রুমে যেতেই চোখ কপালে উঠে গেল। ও মাই গড, এটা রুম নাকি মহিলা গার্মেন্টসের কারখানা? এসব কি বলছো, পাগল হলে নাকি? পাগল হয়নি, বাট হব। পাগল হওয়ার কি আছে? আপনারা এতগুলো মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছো না নাকি? প্রেমে পড়ার কি আছে, আর তাছাড়া এসব ময়দা সুন্দরীদের দেখে আমার প্রেমে পড়ার কোনো কারণ নেই। কি, আমরা ময়দা সুন্দরী? জি। প্রিয়া, এই পাগলটা কে রে? আপুর দেবন নিলয়। এই সেই বজ্জার ছেলে যাকে তুই ভালোবাসার কথা বলেছিলি আর রাজি হয়নি? একদম রাইট, আমি সেই ছেলে। তবে এখন খুব আফসোস হচ্ছে। কেন? পেতনিটার পেতনি নেই, অনেক কিউট হয়েছে। যদি ভালোবাসার কথা হ্যাঁ বলতাম তাহলে আমার সাথে বিয়েটা হতো। তোমাকে চেনা আছে আমার, আসবে আসবে বলে আমাকে শুধু ঘুরিয়েই গেছো। কি করবো বলো, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, জুইকে ভালোবাসি। এখানে একদম আমাকে টানবে না, আমার বয়ফ্রেন্ড শুনলে সুইসাইড করবে। তখন আমি আর তুমি বিন্দাস প্রেম করতে পারবো, তখন কেউ আমাদের কিচ্ছু বলবে না,
তোমার প্রেম তোমার কাছেই রাখো। এখন তুমি রুম থেকে বের হও। আসল কথাটা তো বলা হয়নি। কি কথা? আজ রাতে আমি আর তুমি পালিয়ে বিয়ে করে নেব। বড় পাপার লাঠি চেনো? আমাদের মাঝে বদরাগী পুলিশকে কেন রাজ্য শুনি? কারণ তিনি তোমাকে সোজা করতে পারবে। তাহলে আমার সাথে পালাবে না? জি না। আমি কি পাগল নাকি যে তোমার মতো প্রেতনীর সাথে পালিয়ে বিয়ে করব? ওই তুই রুম থেকে বের হ। তুই কোনো কথা বলছো কেন? কারণ তোর সাথে এখন থেকে এভাবেই কথা বলতে হবে, না হলে আমার বাবুটা মাইন্ড করবে। বাবুকে? আমার হবু স্বামী। তোমার বাবুটাকে ফিটারে ঢুকিয়ে দুধ খাইয়ে দিও। তোকে আমি আমাকে ধরাটাকে ফুটুক, সবগুলো পেত নেমিলে আমাকে ধরলে আলু ভর্তা করে ছেটে দেবে। প্রিয়ার রুম থেকে বের হয়ে ভাবির রুমে আসলাম, ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। প্রিয়ার হলুদ সন্ধ্যা, ভাবিদের ছাদের উপর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রিয়ার ফ্রেন্ডের সাথে বসে আছি, কারণ আমার ব্যবসায়ী কেউ নেই, তাই ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই আনন্দ উল্লাস করতে ব্যস্ত। ধীরে ধীরে হলুদ দেওয়ার কাজ সমাপ্ত হলো, এখন নৃত্য অনুষ্ঠান। এক একে প্রিয়ার সব ফ্রেন্ডসরা নিজে নিজে নাচ পরিবেশন করলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।